আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। বরাবরের মতো আজকে আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে বেশ পরিচিত একটা ব্যবসা, তবে প্রতিযোগিতা কম এমন একটা ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই ব্যবসাটা হচ্ছে রঙের ব্যবসা। দেখুন, রঙের চাহিদা কিন্তু প্রতিনিয়তই আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে। যেভাবে আমাদের এলাকায় বা আমাদের দেশে ঘরবাড়ি নির্মাণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যত বেশি বিল্ডিং হচ্ছে তত বেশি কিন্তু রঙের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা চাইলে অনেকেই যাদের একদম ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা নেই, তারাও চাইলে কিন্তু এই রঙের ব্যবসাটা শুরু করতে পারবো। আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন যে রঙের কোম্পানি রয়েছে হাতে গোনা কয়েকটা, যেগুলো আপনি যে কোনো সময় মনে করতে পারবেন যে হয়তো পাঁচটা কি ছয়টা কোম্পানি রয়েছে যারা রং ডিস্ট্রিবিউট করে, রং ম্যানুফ্যাকচারিং করে। তো আপনি এই কয়েকটা কোম্পানির মাল বিক্রি করে কিন্তু চমৎকার একটা ব্যবসা করতে পারবেন। তো যদি আপনি রঙের ব্যবসা করতে চান, তাহলে একটু মোটামুটিভাবে একটু ভালো ইনভেস্ট করতে হবে, কারণ আপনাকে রঙের ব্যবসা করতে হলে একটা ভালো প্রপার জায়গায় দোকান নিতে হবে। কোনো নর্মাল এলাকায় মহল্লার ভিতরে আসলে রঙের ব্যবসা করা যায় না, সম্ভব না। আপনাকে একটু ভালো পজিশনে দোকান নিতে হবে, দোকান নিয়ে তারপরে ব্যবসাটা করতে হবে। এখানে আপনি দুইটা পদ্ধতিতে ব্যবসা করতে পারবেন, একটা হচ্ছে রঙের ডিলারশিপ নিয়ে ব্যবসা করা, আর একটা হচ্ছে ডিলারশিপের যারা নেয় তাদের ডিলারের কাছ থেকে রং পাইকারি ধরে কিনে ব্যবসা করা। তো আপনি দুটাই করতে পারেন, দুটাতে বেশ ভালো প্রফিট রয়েছে। তো যদি আপনি দোকান নিয়ে ব্যবসা করেন, সেটাও বেশ ভালো, সেখানে আপনাকে দোকানে বসে থেকেই মাল বিক্রি করতে হবে। তো দোকান নিয়ে ব্যবসা করলে একটা মজা হচ্ছে কি, যে আপনি সব কোয়ালিটির রং বিক্রি করতে পারবেন, সব কোম্পানির রং বিক্রি করতে পারবেন। কিন্তু যদি আপনি ডিলারশিপ নিয়ে ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু সব কোম্পানির মাল বিক্রি করতে পারবেন না, কারণ আপনি যে কোম্পানির কাছ থেকে ডিলার নেবেন শুধুমাত্র সেই কোম্পানির মালটাই বিক্রি করতে হবে। এটা একটা অসুবিধাই বলা যেতে পারে। তবে যদি আপনি দোকান নিয়ে ব্যবসাটা করতে পারেন, তাহলে একদম সুপরিচিত ব্র্যান্ডিং কোম্পানিগুলোর রং নিয়েও ব্যবসা করতে পারবেন, পাশাপাশি আপনি কম পরিচিত কোম্পানিগুলোর মাল নিয়েও ব্যবসা করতে পারবেন। তো যদি আপনি দোকান নিয়ে ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনি রঙের ব্যবসার পাশাপাশি আপনি বিভিন্ন হার্ডওয়্যার প্রোডাক্টও আপনার দোকানে রেখে বিক্রি করতে পারবেন। তো এই ব্যবসা করার জন্য কেমন পুঁজির প্রয়োজন? যদি আপনি একটা ভালো পজিশনে দোকান নিতে চান, সেক্ষেত্রে দোকান নিতে যে খরচটা হবে সেটা তো অবশ্যই এক্সট্রা ধরে নিতে হবে। এটা ছাড়াও আপনি যে বাকি মাল নেওয়ার জন্য যে খরচটা হবে সেটা প্রায় আপনাকে 3 থেকে 4 লক্ষ 5 লক্ষ টাকার মতো ইনভেস্ট করতে হতে পারে এই ব্যবসাটা করার জন্য, কারণ রং বেশ এক্সপেন্সিভ হয়ে থাকে। আর রঙের দোকানে যে সকল হার্ডওয়্যার প্রোডাক্টের প্রয়োজন হয় সেগুলো বেশ এক্সপেন্সিভ হয়ে থাকে। তবে ইনভেস্ট আপনি যাই করুন না কেন, এখানে কিন্তু প্রফিটের পরিমাণটা বেশ ভালো, এখানে রিস্ক নেই বললেই চলে। যারা রঙের ব্যবসা করে তারা ঠান্ডা মাথায় ব্যবসা করছে, খুব আরামসে ব্যবসা করছে। আপনার যদি ব্যবসা সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতাও না থাকে, তাহলেও কিন্তু আপনি চাইলে এই রঙের ব্যবসা করতে পারবেন, এক্ষেত্রে আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। যদি আপনি ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান, তাহলে আপনাকে কোম্পানির প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে কী কী শর্ত পালন করলে আপনি তাদের কাছ থেকে ডিলারশিপ নিতে পারবেন সেটা আপনি একটু জেনে নেবেন, আর এটার জন্য আপনার কী ধরনের রিকোয়ারমেন্ট রয়েছে, কী কী কাগজপত্র লাগবে, অর্থাৎ এই ডিলারশিপ নেওয়ার জন্য আপনার কী কী শর্ত পালন করতে হবে সেটা আপনাকে কোম্পানির প্রতিনিধিরাই বলে দেবে। তো আপনি কোম্পানির প্রতিনিধিদের সাথে কিভাবে যোগাযোগ করবেন? প্রত্যেকটা নামকরা প্রতিষ্ঠানেরই কিন্তু নিজস্ব ওয়েবসাইট রয়েছে, আর এই ওয়েবসাইটগুলোতে আপনি কন্ট্যাক্ট সেকশনে গেলে কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করার জন্য সব তথ্য পেয়ে যাবেন। তো সেই কন্ট্যাক্ট সেকশন থেকে নাম্বার নিয়ে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনি ডিলারশিপ নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। আর যদি আপনি দোকান নিয়ে ব্যবসা করেন, তাহলে তো আর আপনার এই কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই, আপনি দোকান নিলে কোম্পানির বা ডিলারের এসআর বা বিক্রয় প্রতিনিধিরাই আপনার কাছে আসবে, এসে আপনার কাছ থেকে অর্ডার করে নিয়ে যাবে আর আপনাকে মাল দিয়ে যাবে, আর সেটা আপনি খুচরা বিক্রি করবেন। লাভের পরিমাণটা কেমন? লাভের পরিমাণ যদি আপনি এই ব্যবসাটা করতে পারেন, তাহলে বেশ ভালো প্রফিট মার্জিন রয়েছে। এখানে আপনি প্রায় 10% থেকে শুরু করে 30% পর্যন্ত প্রফিট পাবেন। এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার মালের কোয়ালিটির উপরে। আপনি মিক্সডভাবে যদি বিভিন্ন কোয়ালিটির মাল বিক্রি করেন, তাহলে কোনো কোনোটায় আপনি 10% প্রফিট পাবেন, আবার কোনো কোনোটায় আপনি
26% 25% 20% প্রফিট পেয়ে যাবেন এখানে আসলে পার্টিকুলারলি প্রফিটের মার্জিনটা প্রফিটের পরিমাণটা বলা সম্ভব নয় কারণ বিভিন্ন কোয়ালিটির মাল থাকে বিভিন্ন কোয়ালিটির মালের লাভের পরিমাণটা বিভিন্ন রকম তবে আপনি যদি এখানে ইনভেস্ট করে একটা ভালো পজিশনে দোকান নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন আশা রাখা যায় আপনি এখানে অবশ্যই লাভের মুখ দেখবেন রঙের ব্যবসা বা হার্ডওয়্যারের ব্যবসার আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই ব্যবসাগুলোতে কোনো বাকির পরিমাণ এই ব্যবসাগুলোতে বাকি তেমন একটা থাকে না আপনি যদি ইচ্ছা করেন বাকি না দিয়েও এই ব্যবসাটা করতে পারবেন কারণ যারা বাড়ি করতে চায় তাদের হাতে মোটামুটিভাবে একটা অ্যামাউন্টের টাকা থাকে তারা সেই টাকাটা নিয়েই বাড়ি করতে নামে আবার অনেক সময় বাকিও দিতে হয় অনেক সময় বাকি দিলে আপনি আর একটু বেশি প্রফিট করতে পারবেন এই ধরনের একটা প্রবণতা থাকে সেই হিসেবে অনেকে বাকিও দেয় তবে সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার ব্যবসায়িক কৌশলের উপর আপনি কিভাবে ব্যবসাটা পরিচালনা করবেন তার উপর তো যদিও এই ব্যবসা সম্পর্কে আমার নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স নেই তবুও অনেক বেশি কথা বলে ফেললাম আশা রাখছি আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর যারা মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি আছে ভাবছেন যে একটা ব্যবসা শুরু করবেন কিন্তু একটা ভালো আইডিয়া খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলে আপনারা চাইলে এই ব্যবসাটা একটু আপনারা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন যে এই ব্যবসাটা করা যায় কিনা আশা রাখছি আজকের এই ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ ছিল সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফেজ